ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে কয়েক বছর আগে কান্লার ভাগীরথীতে নৌকা ডুবির পরেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল যেই সব ফেরিঘাটগুলোতে মোটরচালিত নৌকা চলে সেখানে ভেসেল পরিষেবা চালু করা হবে সেই মতো কান্লাতেও ভেসেল পরিষেবা চালু হয়েছিল কিন্তু দীর্ঘদিন ধরেই কাটোয়াতে কিন্তু ভেসেল পরিষেবা চালু হয়নি তবে দু বছর পরে কাটুয়াতে এসে পৌঁছালো দুটি ভেসেল পৌরসভা সূত্রে যেটা জানা গেছে যে রাজ্য পরিবহন দপ্তর থেকে এই দুটো ভেসেল কাটুয়া পৌরসভাকে দেওয়া হয়েছে এবং পৌরসভার কয়েকদিনের মধ্যেই এই ভেসেল পরিষেবা চালু করবে কাটুয়া বল্লভপাড়া ঘাটে এবং এক একটা ভেসেলে দুশো জন করে যাত্রী পারাপার করতে পারবে কিন্তু সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন উঠছে যে কান্লাতে যখন এই ভেসেল পরিষেবা চালু হয় তখন কিন্তু যাত্রী ভাড়া বেড়ে গেছিল যার ফলে সেখানে আন্দোলনও হয় এবং এখানকার মানুষের মনেও সেই একই প্রশ্ন যে যাত্রী নিরাপত্তার কারণে ভেসেল চালু হলেও ভাড়া কি বাড়বে এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যাত্রীদের মনে রানা দাস এবিপি আনন্দ পূর্ব বর্ধমান